দোলের ছুটির প্ল্যান বাবারই ছিল, আর সেটা সম্পূর্ণ করতেই আমরা এখন চলে এসেছি স্টেশনে, আর সেখান থেকেই যাব মেছেদা। নমস্কার, আমার দোল পূর্ণিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। জগন্নাথ দেবের নাম নিয়ে যাত্রা শুরু হলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ হচ্ছে 16ই মার্চ। আজ আমি আর বাবা আর বুঝতে পারছেন না, তো ইটস বিন এ লং ডে ফর আস। তো আমি আর বাবা যাচ্ছি আজ ঝালদাতে, আর সেই জন্য আমরা এখন ওয়েট করছি। এখন বাজে রাত্রি 9:30। এখন আমরা ওয়েট করছি মেছেদা স্টেশনে। 10:30টার সময় আসবে ক্রিয়াযোগ এক্সপ্রেস, হাওড়া হাতিয়া এক্সপ্রেস, আর ওতে করেই আমরা যাব। আমরা যাচ্ছি এই হোলির ছুটিতে, রুঙ্গিলা বলে একটি গ্রুপ আছে, সেই গ্রুপের সঙ্গে হোলি সেলিব্রেট করবো বলে যাচ্ছি পুরুলিয়ার ঝালদাতে। আশা করি আপনাদের এই ব্লগ ভালো লাগবে, আর আমরা যতটা এনজয় করব এই ব্লগের মাধ্যমে আপনারাও ততটা এনজয় করতে পারবেন। দেখা যাক, ট্রেনটা আসুক। আমরা ট্রেনে উঠে গেছি, আর এটা হচ্ছে নর্মাল স্লিপার, তো কোনো রকমে বসে আছি। এবার শুয়ে পড়বো, ভোরবেলা 3:30টার সময় উঠতে হবে, তখন আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে মুড়ি স্টেশন। তো দেখা হচ্ছে ভোরবেলা, কেন এখন আর বসে থাকার তো ক্ষমতা নেই। আমার দেখা হবে বন্ধুরা, শুভরাত্রি। হ্যালো, এখন বাজে ভোর 3:45, আর এখন আমরা নেমেছি মুড়ি স্টেশনে। দেখতেই পাচ্ছেন এই যে ক্রিয়াযোগ এক্সপ্রেস, হাতিয়া হাওড়া হাতিয়া এক্সপ্রেস, এটি করে আমরা এলাম। এখন দেখা যাক, আমাদের দলে সবাই আসুক, তারপরে আমরা যাব। মনে অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা তখন মুড়ি স্টেশনের বাইরে ওয়েট করছি গাড়ির জন্য। এই গ্রুপ থেকেই সব আগে থেকেই ব্যবস্থা করা ছিল যে এক একটা গাড়ি আসবে, আর তাতে করে আমরা যাব জঙ্গলের মাঝখানে, সেই যেখানে আমাদের ক্যাম্প হয়েছে। এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে মুড়ি স্টেশন থেকে আমাদের ক্যাম্পে পৌঁছাতে লাগলো প্রায় 45 মিনিট। গিয়ে তো অবাক, যে লোকেশনটা ছিল সেটা ছিল পাহাড়ের মাঝখানে, একটি সুন্দরভাবে তৈরি করার ক্যাম্প। আর সেখানে যে টেন্টগুলো ছিল সেগুলো বেশ ভালো, হয়তো শহরের মতন সেখানে পরিষেবা পাবেন না, কিন্তু মনটা আপনার ভালোই লাগবে। ক্যাম্পগুলো আপনাকে একটু পরে দেখাচ্ছি। ক্যাম্পগুলোর নাম রাখা হয় বিশ্ববিখ্যাত বাঙালি লেখকদের বইয়ের নামে, আর আমাদের ছিল মরুস্বর্গ। ক্যাম্পের ভেতরে এরকমভাবে টেন্ট আছে, 10-12টা করে টেন্ট। আমাদের ছিল 4 নম্বর ঘর, আর ঘরের ভেতরে থাকবে 2টি করে তোষক বালিশ, আর এক্সট্রা বালিশ বা তোষক লাগলে ওনাদের বলে ওনারা প্রোভাইড করে দেন। নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি ফাইনালি রঙ্গিলাতে। পিছনে দেখতেই পাচ্ছেন রঙ্গিলা লেখা আছে। পাহাড়ের মাঝখানে আমাদের আজকের আর 2 দিনের ক্ষণস্থায়ী একটা বাসস্থান তৈরি হয়েছে। এই যে পিছনে টেন্ট দেখতে পাচ্ছেন, এখানে আমরা থাকছি, আর এই লেখা আছে রঙ্গিলা। যেদিন পৌঁছাই সেদিনে সকালে ব্রেকফাস্ট ছিল ঘরে ভাজা মুড়ি চপ আর যত খুশি বোঁদে। গ্রামের মেঠো পথ দিয়ে আমরা এখন চলেছি ঝালদা বাস স্ট্যান্ডের দিকে। আর এই রহিমদা আছেন, উনি নিয়ে যাচ্ছেন আমাদের, এটা ওনার টোটো। আর এই দেখুন, এখানে টমেটো লাউ সব ধরনের গাছ, আর দূরে দেখা যাচ্ছে আলু আছে, এই পিছনে পাহাড়, আর এই দেখুন
সেই পলাশ গাছের বোন। যে গ্রামে আমরা ছিলাম সেই গ্রামের নাম হচ্ছে নরহরা, কারণ ওখানে নরহরা ড্যাম আছে, সেই থেকেই ওই নাম। এই গ্রামটি আমার তো বেশ ভালো লেগেছে, আর এখানকার মানুষজনও খুবই ভালো, খুবই অমায়িক এবং খুবই মিশুকে। পাহাড়ের কোলে ছোট্ট স্টেশন ঝালদা। বিশ্বাস করুন, এই এক সাইডে পাহাড়, এক সাইডে রেল লাইন, মানে মনে হয় যেন কোনো একটা গল্প কথার স্টেশন। আমার তো খুব ভালো লেগেছিলো স্টেশনটা দেখে, মনে হয় আমাদের শহরেও যদি এরকম একটা পাহাড় থাকতো ছোট্ট, আর তার পাশ দিয়ে ট্রেন চলে যেত, স্টেশনে বসেই হয়তো সারাদিন কেটে যেত। ফিরতি পথে আবার আমরা রঙ্গিলাতে, এই যে দেখছেন পাহাড় আর তার কোলে যে লাল লাল টেন্ট হয়েছে, ওখানেই আমরা আছি। দূর থেকে কি সুন্দর লাগছে না দেখতে? ঠিক আছে, এখানে এখন চলছে আমাদের রঙ্গিলা টিমে ব্যাম্বু চিকেনের প্রিপারেশন। সবাই এখন খুবই ব্যস্ত তাতে। হ্যাঁ তাই, এর মধ্যে চিকেন ভরে দিয়েছে। দোল পূর্ণিমার খুব সুন্দর চাঁদ উঠছে। এই কচি কাচাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছিল, তারাও পোজ দিল ফটোর জন্য। গানের প্রোগ্রামের পর এবার নারায়পুরার পালা, তার প্রিপারেশন একদম রেডি। ব্যাস গানের তালে তালে এবার আমাদের ন্যাড়া পোড়ানো শুরু হবে। সুপ্রভাত বন্ধুরা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হোলির দিনে আমরা রঙ্গিলাতে আছি, ঝালদাতে। এখানে হোলির প্রিপারেশন চলছে ফুল অন সুইং এ, তো দেখা যাক, আপনাদের দেখাবো আজকে পুরোটা দিন কেমন যায়। এইখানে আমরা শুরু করছি
আর এইখানে চলছে পলাশ ফুলের মালা গাঁথা, যেটা আপনি দেখাচ্ছি অন্যদিকে। তখন চলছে জিলিপির রস তৈরি করার কাজ। আমাদের রঙ্গিলা গ্রুপের এখন এই পলাশ ফুলের মালা গাঁথা চলছে, এই দেখুন। বাবার কাছেও দুটো মালা আছে, বানানো হয়ে গেছে। তোমার কাকিমা কাকিমার কাজ এগিয়ে রাখছে। তো এখন সবাই ফুল স্লিঙ্গে লেগে পড়েছেন মালা গাঁথতে, দেখতে পাচ্ছেন সবাইকে। এরপর আমাদের হবে দোল খেলার অনুষ্ঠান হবে। হলুদ রঙে সুসজ্জিত হয়ে বাবা আর আমি দুজনেই রেডি, আর পলাশ ফুলের মালা পরে, যেটা আমি আর বাবা দুজনে মিলে বানিয়েছিলাম। কিছু ফটো রইল। আমরা সবাই হোলির সাজে সুসজ্জিত হয়ে চলে এসেছি, এই দেখুন বাবা, আমিও রেডি হয়ে গেছি। ইনফ্যাক্ট এখানে সবাই ক্যামেরাটা ঘোরাচ্ছি, ইনফ্যাক্ট এখানে সবাই রেডি হয়ে হোলি মঞ্চেতে চলে এসছে। এখানে এবার বাউল গান হবে আর সব প্রসেশন হবে। তো হোপফুলি এই যে মালা দেখছেন আমি মাথায় লাগিয়েছি, বাবা যেটা করেছেন সেটা সবাই নিজে বানিয়েছি আমরা, মজা ডাবল হয়ে গেছে, নিজেরা বানিয়েছি নিজেরাই মালা করেছি। সেলিব্রেশন এখন এখানে জিলিপি ভাজা হচ্ছে আর দেওয়া হয়েছে এখানে মহুয়ার রস। ওইটা জানাই শুভ সন্ধ্যা। আজ রঙ্গিলাতে আমাদের শেষ ইভিনিং, আর সেখানে আজ কালচারাল প্রোগ্রামও হবে কিছু। এখানে দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরাটা ফ্লিপ করি, এখানে অলরেডি প্রোগ্রামের জন্য সবাই বসে গেছে। সামনে অনেক গ্রামের লোকেরাও এসছে আজকে প্রোগ্রাম দেখতে বলে, আর ছৌ নাচে প্রোগ্রাম হবে এখানে। আর দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর চাঁদ উঠেছে, আজ পূর্ণিমা তো তাই জন্য। পরের দিন সকালে একটু তাড়াতাড়ি উঠলাম, এই যে বিস্ময়কর মুহূর্ত পাহাড়ে কোল থেকে সূর্য ওঠা দেখা, এটা আমার কাছে খুবই স্পেশাল। মনটা একটু ভারী ছিল, দুদিনের এত বন্ধুত্ব এর থেকে চলে যাব, কিন্তু পরের বছর আবার দেখা হবে মনে এই সান্ত্বনা নিয়েই এখান থেকে ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর একটা ছোটো ডেস্টিনেশনের জন্য। এই ব্লগ আপনাদের কেমন লাগলো জানাবেন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আশায় রইলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে। বাবা আর আমি দুজনেই ট্রেনে উঠে গেছি, একটু গরম ছিল কিন্তু অন্য ডেস্টিনেশনে যাওয়ার আনন্দে সেটা একটু ভুলেই গেছিলাম। আশা করি পরে ব্লগে আপনারা জানতেই পারবেন কোথায় গেছি আমরা। খুব শিগগিরই দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।